হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি আজকেও চলে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং মশলাদার একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটাও খুব ট্রেন্ডিং অ্যান্ড ইন্টারেস্টিং হবে তোমাদের সকলের জন্যে, যারা কিনা এবার 12 পাস আউট হয়েছো বা পাস আউট হবে আর কি। আর ইন ফিউচার তোমরা ভাবছো ডিজাইনিং লাইন নিয়ে কিছু কেরিয়ার বানাবে বা ডিজাইনিং লাইন নিয়ে ইন ফিউচার এগোবে, এই লাইনে নিজেদের প্রফেশনাল কেরিয়ারকে আরও বেশি গ্রোথের দিকে নিয়ে যাবে, তাদের জন্যে কিন্তু আজকের এই ভিডিওটা একদম স্পেসিফিক একটা ভিডিও এবং খুব স্পেশাল করে বানানো হচ্ছে আজকের ভিডিওটা। তো অনেকের মনে স্বপ্ন থাকে যে সে ফ্যাশন ডিজাইনিং হবে বা ফুটওয়্যার নিয়ে পড়াশোনা করবে বা যে কোনো ধরনের ডিজাইনিং লাইক ইন্টেরিয়র ডিজাইনিং বা যে কোনো ধরনের ডিজাইনিং ক্লথ রিলেটেড বা টেক্সটাইল ডিজাইনিং এই ধরনের লাইন নিয়ে যাওয়ার কথা ভাবছো বা তোমাদের প্ল্যানিং আছে যে না এই ধরনের কোর্সগুলো করে তোমরা একটা সেরকম জায়গা নিয়ে দেখতে চাইছো, তাদের জন্যেই কিন্তু আজকে ভিডিওটা একদম স্পেশাল। আর আজকে ভিডিওয়ে আমি এরকম 10টা কলেজকে বলবো। এবার দেখো, কলেজ মিন্স না যে সেটা ইনস্টিটিউট না, এখন অনেকে আছে যে এই ধরনের কোর্সগুলো মানে যেরকম প্রফেশনাল যে কোর্সগুলো হয় ডিজাইনিংয়ের ওপর বেস করে, তো সেগুলো কিন্তু ইনস্টিটিউটে করানো হয়। তো সেরকম সেপারেট কলেজ অনেক সময় নাও থাকতে পারে, তো তোমরা কিন্তু সেই ধরনের ইনস্টিটিউটেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। তো চলো আর বেশি কথা বলবো না, আজকের টপিক টপ 10 ইনস্টিটিউট ইন কলকাতা ফর ফ্যাশন ডিজাইনিং। বর্তমান দিনে কিন্তু ডিজাইনিংয়ের চাহিদা খুব বাড়ছে, কারণ ডিজাইন কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের এখন একটা ইম্পর্টেন্ট বেসিক নিড হয়ে আছে। ফ্যাশন ডিজাইনিং বলো বা লেদার ডিজাইন বলো বা ক্লথ টেক্সটাইল ডিজাইন বলো ইন্টেরিয়র ডিজাইন বলো, আজকালকার দিনে কিন্তু মানুষটা এই ডিজাইনিংয়ের জন্যে অনেক টাকা ইনভেস্ট করছে, প্লাস তারা কিন্তু নিজের লাইফস্টাইলকে আরও বেশি টু দ্য পয়েন্ট করছেন। তো সেদিক থেকে বিচার করলে কিন্তু এই এই কোর্সের কিন্তু ডিম্যান্ডও বাড়ছে। তাই তোমরা যদি এরকম কোনো কোর্স নিয়ে এগোতে চাও ইন ফিউচার আফটার 12th, তাহলে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট। নাম্বার 1 এ যে আমি যেই কলেজটা রেখেছি সেই কলেজটা হচ্ছে NSHM। NSHM এর নাম তোমরা সকলেই জানো, এটার দুটো ব্রাঞ্চ আছে, একটা দুর্গাপুর একটা কলকাতা। অ্যারাউন্ড 5 lakhs এর মধ্যে তোমাদের পুরো BSc ইন ডিজাইনিং এই যে কোর্সটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, উইথ এ হ্যান্ডসাম স্যালারি প্যাকেজ তোমরা এখান থেকে পাবে। এছাড়াও কিন্তু NSHM প্লেসমেন্ট অপরচুনিটি থেকে ইন্টার্নশিপ, প্র্যাকটিক্যাল ট্রেনিং, ইনফ্রাস্ট্রাকচার দে আর অলসো ক্যাপেবল অন ভেরিয়াস টাইপস অফ ফেসিলিটি লাইক হোস্টেল ফেসিলিটি অ্যান্ড এনি আদার কাইন্ডস অফ ফেসিলিটিস আর অলসো প্রোভাইড দেয়ার। তো তোমরা কিন্তু এখান থেকে অনেক বেনিফিট পাবে যদি তোমরা NSHM কলেজে অ্যাডমিশন নাও। আর এই ডিজাইনিংয়ের কোর্সের জন্য কিন্তু তোমাদের প্রপারলি কোনো ব্যাকগ্রাউন্ড থাকার কোনো প্রয়োজন নেই, তোমরা আর্টস সায়েন্স অ্যান্ড কমার্স এনি কাইন্ড অফ এনি টাইপস অফ ব্যাকগ্রাউন্ড তোমরা যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই কোর্সের জন্য এলিজিবল পেয়ে যাচ্ছ। আর স্টার্টিং স্যালারি প্যাকেজ যদি তোমরা বলো তাহলে মিনিমাম অর অ্যাভারেজ যদি আমি একটা করে বলি তাহলে তোমাদের মোটামুটি 3 LPA তো হবেই পার অ্যানাম, তো তোমরা ওটাকে বেস করেই চলো। তারপর যদি কেউ ভালো কোম্পানি পায় তাহলে সে নিশ্চয়ই আর একটু বেশি ডিজার্ভ করবে, সেটা ডিপেন্ড করে। তো নাম্বার টুতে আমি রেখেছি JD Birla। JD Birla ইনস্টিটিউট কিন্তু কলকাতার মধ্যেই রয়েছে এবং এটাও কিন্তু খুব নাম করা একটি ইনস্টিটিউট ফর ফ্যাশন ডিজাইনিং। তো এই ধরনের কোর্স কিন্তু খুব ভালো জায়গা থেকে করলেই মনে হয় ভালো হবে, কারণ নর্মাল তো অনেক ইনস্টিটিউটই রয়েছে কিন্তু সেখানে কিন্তু বেটার প্লেসমেন্ট তোমরা পাবে না। তো যেখানে প্লেসমেন্টটা ভালো হবে আমার মনে হয় তোমাদের কিন্তু সেখান থেকেই এই সমস্ত কোর্সগুলো করা উচিত। তাই JD Birla ফিজও অ্যারাউন্ড তোমার 4 lakhs মধ্যেই হয়ে যাচ্ছে আর ওখানে প্লেসমেন্টও কিন্তু বেশ ভালো, বিভিন্ন কোম্পানিরা আসে রিক্রুটমেন্ট করতে JD Birla, তোমরা এটাকেও কিন্তু সেকেন্ড লিস্টে রাখতে পারো। নাম্বার থ্রিতে আছে SNU। SNU কিন্তু খুব ভালো একটি ইউনিভার্সিটি ফর BDES অর ব্যাচেলার ইন ফ্যাশন ডিজাইনিং। তো এখানে কিন্তু অ্যারাউন্ড তোমার 5 lakhs মতন ফিজ লাগবে এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার, ইন্টার্নশিপ, প্লেসমেন্ট সবই রয়েছে। এখানকার হায়েস্ট প্যাকেজ কিন্তু মোটামুটি 5 lakhsও গেছে মানে পার অ্যানাম আর কি বি ডিজাইনিং কোর্সের ওপর। তোমরা কিন্তু এখানেও ট্রাই করতে পারো তোমাদের ব্যাচেলার অফ ডিজাইনিং কোর্সের জন্যে। তো নাম্বার ফোরে আমি রেখেছি ILED। ILED কিন্তু একটা অন্যতম ফেমাস রেপুটেটেড ইনস্টিটিউট ইন কলকাতা। ILED কিন্তু খুব প্রফেশনাল ওয়েতে গ্রুম করায় তাদের স্টুডেন্টদের এবং ইন্টার্নশিপ, ফরেন ট্রিপ এগুলো কিন্তু ওরা করে মানে স্পন্সর করে। তো সেখান থেকে বিচার করলে কিন্তু ILED-এর মানে মানটাও বেশ ভালো এবং ওখানের ফি স্ট্রাকচার অ্যারাউন্ড 5 lakhs মতন তোমাদের লাগবে। ইনস্টলমেন্ট ফেসিলিটি রয়েছে এবং তোমরা লোনও পেয়ে যাবে পুরো পড়াটা, আর তোমাদের ওখান থেকেও প্লেসমেন্ট অপরচুনিটি প্রোভাইড করবে, টপ কোম্পানিজগুলো ওখানে আসে
যেগুলো কিনা মানে ফ্যাশন ডিজাইনিংয়ের যে কোম্পানিগুলো থাকে, যেগুলো কিনা টপ ব্র্যান্ড, তো সেগুলো কিন্তু ওখানে আসে রিক্রুটমেন্টের জন্যে। এবং প্লেসমেন্ট স্যালারি প্যাকেজ কিন্তু 7-8 lakhs এরকম কিন্তু হয়েই যায় আইলিডে। তোমরা কিন্তু আইলিডটাকে ফার্স্ট চয়েসে রাখতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার থেকে ইন ডিটেলস কোনো ইনফরমেশন চাও, তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ডিএম করতে পারো, লিঙ্ক দুটোই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা কিন্তু ওখানে অনেক বেশি কানেক্টেড থাকতে পারবো যদি তোমরা আমাকে ওখানে ফলো করো দেন। ওকে, তো চলো এবার নাম্বার 5-এ যাও। নাম্বার 5-এ আমি রেখেছি অ্যামিটি ইউনিভার্সিটি। অ্যামিটি ইউনিভার্সিটি কিন্তু খুব ভালো একটি ইনস্টিটিউট ফর ব্যাচেলার অফ ডিজাইনিং কোর্স। এখানে কিন্তু শুধুমাত্র ফ্যাশন ডিজাইনিংও নয়, টেক্সটাইল, ক্লথস, তারপর তোমার ফুটওয়্যার, লেদার, এই ধরনের কিন্তু ডিজাইনিংয়ের কোর্সগুলোও করানো হয়। এছাড়া কিন্তু ইন্টেরিয়র ডিজাইনিংটাও করানো হয় অ্যামিটি ইউনিভার্সিটিতে। এবং এখানকার ফিস তোমরা অ্যারাউন্ড 5 lakhs মধ্যেই হয়ে যাচ্ছে। আর এখানে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেরকম মানে প্রপারলি সেরকম বলা নেই, এখানে কিন্তু নর্মাল কোনো ব্যাকগ্রাউন্ড হলেই তোমাদের হয়ে যাবে। মেবি একটা এন্ট্রান্স এক্সাম দেওয়ার দরকার পড়তে পারে, আই এম নট শিওর, ওটা কিন্তু তুমি একটু গুগলে সার্চ করে দেখে নিতে পারো যে ওখানে কোনো এক্সাম দেওয়ার দরকার পড়ছে কি না। বাট প্লেসমেন্ট ওয়াইজ কিন্তু অ্যামিটি সেরা একটি কলেজ। তো চলো এবার নাম্বার 6-এর জন্য। নাম্বার 6-এ আমি রেখেছি INIFD সল্ট লেক। INIFD সল্ট লেক কিন্তু খুব ভালো একটি ইনস্টিটিউট ফর ডিজাইনিং কোর্স। এটা কিন্তু প্রপারলি একটা ডিজাইনিং স্কুল বলতে পারো, মানে এখানে কিন্তু অন্য কোনো কোর্স করানো হয় না, অনলি ডিজাইনিংয়ের উপর, মানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, স্পোকেন, ফ্লুয়েন্ট ইংলিশ, ইন্টারভিউ, গ্রুমড, ফ্যাশন ডিজাইনিং, এই সমস্ত নিয়ে কিন্তু পুরো প্যাকেজটা এরা এখানে রেখেছে। আর এখানকার ফিজটা 4 lakhs মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, সল্ট লেকের মধ্যে আছে এটা। তোমরা কিন্তু এটাকে ফার্স্ট চয়েস রাখতে পারো, কারণ এর কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আউট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, লাইক মুম্বাই, দিল্লি, তো অনেক জায়গায় কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। তোমরা কিন্তু এটাকে তোমাদের ফার্স্ট চয়েস রাখতে পারো, সল্ট লেকের মধ্যে আছে। আর প্লেসমেন্টও খুব ভালো দেয় INIFD। নাম্বার 7-এ আমি রেখেছি গ্ল্যামার স্কুল অফ ফ্যাশন অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং। এটা কিন্তু একটা ডিজাইন স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল। এই স্কুলটা তোমার অল ওভার, মানে শুধু কলকাতার মধ্যে নয়, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিন্তু খুব ফেমাস। আর এখানের স্টুডেন্টরা কিন্তু খুব ভালো কোম্পানিতে প্লেসড হয় এভরি ইয়ার। আর এখানকার প্যাকেজও কিন্তু নর্মাল 6 lakh 5 lakhs এরকম কিন্তু যায় কাট অফ, মানে প্লেসমেন্ট প্যাকেজ বলছি। আর এখানকার কাট অফটাও নর্মালি হয়, মানে একটা মিডিয়াম কোর্স স্টুডেন্ট কিন্তু এখানে প্লেস মানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই খুব একটা বেশি চিন্তার কোনো কারণ নেই যে মার্কস কম আছে বলে অ্যাপ্লাই করতে পারবো কি না, তো সেটার মধ্যে কোনো চিন্তার কোনো ব্যাপার নেই গ্ল্যামার স্কুলে। আর গ্ল্যামার কিন্তু ইন্টার্নশিপ বলো, স্টাডি এনভায়রনমেন্ট বলো, ফ্যাকাল্টিস বলো, সবই কিন্তু দারুণ। যে প্রপার ফ্যাশন স্কুল, সেই কারণে কিন্তু প্রপারলি প্রফেশনাল ওয়েতে কিন্তু এখানে গ্রুম করানো হয় স্টুডেন্টদের জন্যে। নাম্বার 8-এ আছে INIFT। INIFT আর INIFD দুটো কিন্তু সেপারেট কলেজ। INIFD-তে কিন্তু অনলি ডিপ্লোমা কোর্স করানো হয়, নট ব্যাচেলার কোর্স বা ডিগ্রি কোর্স। এখানে কিন্তু ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইনিং আর ইন্টেরিয়র ডিজাইনিংয়ের কোর্স করানো হয়। আর যেহেতু ডিপ্লোমা কোর্স, সেই কারণে এখানকার ফিস কিন্তু ওখানের থেকে একটু কম, 1.8 lakhs মধ্যে তাদের পুরো কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। উইথ দ্য হ্যান্ডসাম স্যালারি প্যাকেজ তোমরা এখান থেকে পাচ্ছ, প্লেসমেন্ট গ্যারেন্টি পাচ্ছ, তাই ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য প্লেসমেন্ট। তো ওখানে কিন্তু তোমরা ভালো ভালো প্লেসমেন্ট তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো এবার নাম্বার 9-এ যাচ্ছ। নাম্বার 9-এ আমি রেখেছি শ্রীমতী টেকনো ইনস্টিটিউট। শ্রীমতী টেকনো ইনস্টিটিউট কিন্তু খুব ভালো একটি ইনস্টিটিউট ফর ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং। এখানে কিন্তু ডিজাইনিংয়ের অনেক ভার্সন ওরা ক্রিয়েট করে এভরি ইয়ার, মানে শুধুমাত্র ফ্যাশনে বলে যে ফ্যাশন পড়ছো তা না, ফ্যাশনের সঙ্গে ওরা ইন্টেরিয়র ডিজাইনিং, হাউস ডিজাইনিং, মানে বিভিন্ন টাইপস অফ যে ডিজাইনিংগুলো হয়, তো সেগুলো কিন্তু ওরা একটা লেভেলে গিয়ে সবটা শিখিয়ে দেয়। তো এটা কিন্তু একটা এক্সট্রা বেনিফিট তোমরা পাচ্ছ। এবং ওখানকার ফিজও অ্যারাউন্ড তোমাদের ওই 4 lakhs মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু এটাকেও তোমাদের ফার্স্ট চয়েসে রাখতে পারো। আর প্লেসমেন্টও যথেষ্ট ভালো দেয় ওরা। তো নাম্বার 10 অ্যান্ড দ্য লাস্ট ওয়ানে আমি রেখেছি RTDI বাটানগর। এটা কিন্তু খুব ভালো একটি ইনস্টিটিউট ফর ফ্যাশন ডিজাইনিং। বাট এখানে কিন্তু ব্যাচেলার কোনো কোর্স করানো হয় না, এখানে অনলি ডিপ্লোমা অর সার্টিফিকেট যে কোর্সগুলো হয় সেগুলো করানো হয়। আর এটার ফিজ অ্যারাউন্ড ওই 1.5 lakhs মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর এটার প্লেসমেন্টও ভালো দেয়, আর ইন্টার্নশিপ বলো বা ফ্যাকাল্টি বলো বা ক্যাম্পাস বলো, সবই কিন্তু ভালো বাটানগরের। আর এখানকার কোয়ালিটি কিন্তু সত্যিই সেরা। তো তোমরা এই 10টা কলেজে অ্যাপ্লাই করলে আয়াতি তোমাদের এই ডিজাইনিংয়ের যে কোর্সটা বা জার্নিটা, এটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে যাবে। এবং তোমরা কেরিয়ারে একটা ফোকাসেবল একটা জব পাবে, আর নিজের সাকসেসকে ছুঁতে পারবে, ড্রিমটা তোমাদের সত্যি সফল হবে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটাকে এখানেই আমি এন্ড করছি। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, লাইক করে দিও, অ্যান্ড কমেন্টে তোমাদের ওপিনিয়নটা ডেফিনেটলি আমাকে জানিও। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিও। দেখুন, স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।